নমস্কার, স্বাদের ছাদ বাগানের শর্টকাট টিপসে আরও একবার আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, যে লেবু গাছটি দেখছেন অবিকল দার্জিলিংয়ের লেবুর মতো, এই লেবু গাছটি হচ্ছে ডেকোরেটিভ অরেঞ্জ ফলের গাছ। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ যখন আপনার বাড়িতে হবে তখন একদিকে যেমন লেবু হতেই থাকবে তেমনি অন্যদিকে এই গাছে আসবে প্রচুর ফুল, আর যেই ফুল থেকে আরও প্রচুর লেবু আপনি পেয়ে যাবেন। তাই অ্যাট এ টাইম এই গাছে বছরে সব সময় প্রচুর লেবু থাকে এবং সেই লেবু হয়ে যায় প্রায় 100-150টা লেবুও আপনি গাছের মধ্যে রাখতে পারবেন একটু পরিচর্যা করতে পারলে। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ এই বিশেষ ধরনের লেবু গাছটির পরিচর্যা শেখাবো। এই লেবু গাছ যদি আপনি বাড়িতে রাখতে পারেন, আপনার ছাদ বাগান গর্বিত হবে, আপনার পাড়ার মানুষ গর্বিত হবে, এমনকি প্রতিবেশীরাও কিন্তু এই লেবু গাছ দেখলে আপনার ছাদ বাগানের প্রতি ঈর্ষা করবেন। আসুন জেনে নেওয়া যাক এই লেবু গাছ আমরা কোথায় পাবো। নিকটবর্তী যে কোনো নার্সারিতে খোঁজ করুন কামকট লেবু বলে, একদম কমলা রঙের এই লেবুও কিন্তু প্রচুর ফলবে আর দেখতেও কিন্তু দুর্দান্ত হবে। তাই কামকট লেবু গাছ নিকটবর্তী নার্সারি থেকে এনে আপনারা 40% গার্ডেন সয়েল, 40% ভার্মি কম্পোস্ট, 10% রাবিশ, হ্যাঁ ইটের গুঁড়ো 10% দেবেন, আর 10% দেবেন আপনি মিশ্র জৈব সার, যার মধ্যে থাকবে শস্যের খোলের গুঁড়ো, যার মধ্যে থাকবে হাড়কুচি, শিংকুচি, থাকবে শিং চাচা, এবং অবশ্যই থাকবে খানিকটা নিমখোল, এবং তার সাথে থাকবে আপনার রক্ত সার 1 চামচের মতো। এই টোটাল মিশ্রণটা থাকবে 1 ভাগ। সেই মিশ্রণটা মিশিয়ে দিন এই মাটির সাথে, মিশিয়ে দিয়ে এই কামকট লেবু গাছের মাটি তৈরি করে ফেলুন। মনে রাখবেন, ছোট্ট গাছ যদি আপনি আনেন তাহলে সেটা ছোট্ট টবেই লাগাবেন, আস্তে আস্তে সেই গাছটা যখন বিস্তৃতি লাভ করবে তখন সেটা বড় টবে দেবেন। এই দেখুন আমার ছাদ বাগান এটা এখন 12 ইঞ্চি টবে আছে, প্রচুর লেবু সারা বছর ধরে আপনি এই গাছে পাবেন। এভাবেই মাটি এবং টব নির্বাচন করে আপনি গাছটিকে বসিয়ে দিন। আরও একটা কথা, এই লেবু গাছ কিন্তু প্রচণ্ড রোদ্দুর ভালোবাসে। সাইট্রাস প্রজাতির লেবু গাছের প্রচণ্ড রোদ্দুর দিলে সেই লেবু গাছে কিন্তু বছরে সব সময় প্রচুর ফুল আসে। যখন দেখবেন এরকম একটা দুটো ফুল আসছে গাছে, তখনই একটা হরমোন এতে প্রয়োগ করতে হবে। কী হরমোন? বুস্টার টু। হ্যাঁ বন্ধুরা, 1 ফোঁটা বুস্টার টু 1 লিটার জলের মধ্যে গুলে এই গাছের মধ্যে স্প্রে করে দিন। যখন একটা দুটো ফুল আপনি দেখতে পাবেন, দেখবেন আপনার গাছ 7 দিনের মধ্যে প্রচুর ফুলে ভরে গেছে। তাই বুস্টার টু কিন্তু অবশ্যই আপনারা অন্তত 1 বার স্প্রে করুন গাছে, আর কামাল দেখুন। শুধুমাত্র এই কামকট লেবু নয়, যে কোনো লেবু গাছেই কিন্তু এই বুস্টার টু এই হরমোনটি ভীষণভাবে কিন্তু উপযোগী বন্ধুরা। এটা দেবার পর যখন এই গাছের ফুলগুলো থেকে যখন পলিমিনেশন হবে এবং ঠিক যখন এইরকম মটর দানার মতন লেবু হবে, তখন কিন্তু আমরা এর মধ্যে আরও একটা হরমোন অ্যাপ্লাই করব, হ্যাঁ প্ল্যানোফিক্স। হ্যাঁ বন্ধুরা, আলফা ন্যাপথল সমৃদ্ধ এই প্ল্যানোফিক্স হরমোন 1 ফোঁটা 1 লিটার জলে গুলে দিলেই আপনার যে সমস্ত ফুলগুলো থেকে ফল এসছে, ছোট্ট ছোট্ট দানা হয়েছে, সেগুলো একটাও ঝরে যাবে না, পুরোটাই ফিক্সড থাকবে গাছের মধ্যে। তাই প্রচুর লেবু পেতে এই প্ল্যানোফিক্স অবশ্যই 1 ফোঁটা 1 বারই অ্যাপ্লাই করবেন, 1 লিটার জলের সাথে মিশিয়ে গাছের গায়ে স্প্রে করবেন। যখন ফুল থেকে যখন ছোট ছোট কুড়ি আসবে, ফলের ছোট ছোট কুড়ি, তখনই এটা করবেন আপনারা। বন্ধুরা, এইবার আসবো আমরা এই গাছটির পরিচর্যা কিভাবে করব। হ্যাঁ মনে রাখবেন, লেবু গাছ ভীষণ ভালো খাদ্য খেতে পছন্দ করে, তাই যখন ফুল আসে এবং ফল হয় তখন এর মধ্যে লাগে প্রচুর এনার্জি। আমরা তাই 1 মুঠো জৈব সার, যেই মিক্সড জৈব সার বানানো আমি শিখিয়েছি, সেই 1 মুঠো মিক্সড অর্গানিক ফার্টিলাইজার আমরা প্রত্যেক 15 দিনে একবার করে এরকম গাছের মাটির মধ্যে দিয়ে দেবো। ওটা দিতে পারলেই আপনার গাছের সমস্ত রকম পুষ্টি পূরণ হবে এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফলে ভরে উঠবে। এটা আপনারা কন্টিনিউয়াস করে যাবেন। বর্ষাকালে যেন গাছের গোড়ায় জল না জমে
তার জন্য ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করা বাঞ্ছনীয়। আমি 5-5টা ড্রেনেজ সিস্টেম উপহার দিয়েছি আপনাদেরকে, সেই 5টা ড্রেনেজ সিস্টেমের মধ্যে যে কোনো একটা ড্রেনেজ সিস্টেম দিয়ে কিন্তু গাছটিকে আপনারা বসাবেন, তাহলেই এই গাছে প্রচুর সুন্দরভাবে আপনি কিন্তু গাছটাকে ভালো রাখতে পারবেন। আর মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে গাছের মধ্যে সব সময় প্রত্যেক 10 দিনে একবার করে নিম অয়েল স্প্রে করে যেতে হবে, তাহলেই এই গাছ ভীষণ সুন্দর থাকবে বন্ধুরা। আর অন্য কিছু দেবার দরকার নেই। যদি কখনো গাছের মধ্যে কোনো পোকার আবির্ভাব হয়, তাহলে আমরা 1 লিটার জলের মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লিকুইড সাবান বা শ্যাম্পু ভালো করে গুলে নেব, তার সাথে 1টা গোটা রসুন বাটা মিশিয়ে দেব এবং তার সাথে মিশিয়ে দেব 1টা গোটা পেঁয়াজ বাটা। এটা ভালো করে মিশিয়ে ভালো করে ছেঁকে দিয়ে সেই জলটাকে আমরা গাছে স্প্রে করব। এটা 15 দিনে একবার করতে পারলেই কোনো রকম কোনো পোকা কিন্তু গাছের মধ্যে আক্রমণ করবে না, গাছের পাতাও কুঁকড়ে যাবে না। এটা আমি বললাম এই জন্য, যেহেতু লেবু আমরা খাই তাই এর মধ্যে কোনো কড়া কীটনাশক আমরা স্প্রে করব না। এই দুটো জিনিস করতে পারলেই সপ্তাহে 1 বার নিম অয়েল আর 15 দিনে 1 বার এই জৈব পেস্টিসাইড দিতে পারলেই আপনার ছাদ বাগানের এই কামকট লেবু গাছ ভীষণ সুন্দর এবং সুস্থ থাকবে বন্ধুরা। বর্ষাকালে আমরা গাছের গোড়ায় ট্রাইকোডার্মা ফিরিডি 5 গ্রাম আমরা 1 লিটার জলের মধ্যে গুলে গাছের গোড়ায় ঢেলে দেব, ওটাতেই কিন্তু শেকড় খুব ভালো ব্যাকআপ পাবে, কখনোই কিন্তু সেই শেকড় পচে যাবে না। এভাবেই গাছের পরিচর্যা করুন। আর মাসে 1 বার যে কোনো ফাঙ্গিসাইড পাউডার 2 গ্রাম 1 লিটার জলে গুলে সারা গাছে স্নান করিয়ে দিন, আপনার গাছ সুস্থ থাকবে বন্ধুরা। এইভাবে এই টিপসগুলো অবলম্বন করুন, লেবু গাছের লেবু আপনাকে মুগ্ধ করবে, বছরের সব সময় আপনি এই গাছ থেকে প্রচুর লেবু পাবেন। আর আপনার ছাদ বাগানের একটা ডেকোরেটিভ ফলের গাছ হিসেবে এই গাছ আত্মপ্রকাশ করবে বন্ধুরা। আসুন আমরা সবাই এইভাবে এই গাছটির পরিচর্যা করি। এইরকম শর্টকাট টিপস পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের সঙ্গে। নমস্কার, বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় রাজু ভাই, ধন্যবাদ।